লিওনেল মেসির পর জাতীয় দলে সবচেয়ে বেশি অবদান রেখেছেন যে নামটি তা হলো অ্যানহেল দি মারিয়া। দলের সাথে কত কিছুই তো ছাড় দিয়েছেন এই উইঙ্গার, তবে এবার সব কিছু ছাপিয়ে যেন বিদায়ী ঘণ্টা শোনালেন আর্জেন্টাইনেই বিশ্বকাপ জয়ী তারকা। জাতীয় দলের হয়ে কাতার বিশ্বকাপই শেষ হওয়ার কথা ছিল ডি মারিয়ার, তবে সিদ্ধান্ত পরিবর্তন করে আরও কিছুদিন তিন তারকা জার্সি গায়ে খেলতে চান বলে জানিয়েছিলেন তিনি। তবে আর নয়, এবার জাতীয় দলের মায়া ছাড়তে চান ডি মারিয়া। সব কিছু ঠিক থাকলে আর্জেন্টিনার জার্সিতে আর দুটি ম্যাচ খেলতে দেখা যাবে 36 বছর বয়সী ডি মারিয়াকে। কোপা আমেরিকায় বুধবার ভোরে কানাডার সঙ্গে সেমিফাইনাল ম্যাচের পর টুর্নামেন্টের ফাইনাল অথবা তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটি হবে তার শেষ ম্যাচ। সত্যি আমাদের নিজেদের হোটেল? হ্যাঁ, ইডেন বে আমাদের নিজেদের হোটেল। এনি টাইম চেক ইন, এনি টাইম চেক আউট। ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এমনই এক বার্তা দিয়েছেন ডি মারিয়া, প্রতিটি দিন কমছে। কানাডা ম্যাচের আগে এই বাক্য লিখে ডি মারিয়া বুঝাতে চাইছেন দেশের জার্সিতে আর বেশি দিন খেলার সুযোগ নেই তার। এর আগে আর্জেন্টিনার হয়ে 143 ম্যাচে 31 গোল করা ডি মারিয়া চোটের কারণে খেলতে পারেনি ইকুয়েডরের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল, তবে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মেসির অবর্তমানে জাতীয় দলের অধিনায়ক হিসেবে খেলতে নেমেছিলেন ডি মারিয়া। সেদিন ম্যাচ শুরুর আগে নিজের কন্যা সন্তানকে নিয়ে মাঠে নেমেছিলেন তিনি। ম্যাচ শেষে নিজের সন্তানকে নিয়ে মাঠে নামার ব্যাপারে ডি মারিয়া বলেন, আমি খুব খুশি, আমি এটা অনেক দিন ধরেই চাচ্ছিলাম, আজকে আমি আমার এক কন্যাকে নিয়ে নামতে পেরেছি, অনেক ভালো লাগছে। এদিকে কানাডার সঙ্গে ম্যাচের আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুশীলনের তিনটি ছবি দিয়ে পোস্টটি শেয়ার করেন ডি মারিয়া। লিখেন, প্রতিটি দিন কাছাকাছি আসছে এবং আমাদের প্রতিটি মিনিট উপভোগ করতে হবে। ডেস্ক রিপোর্ট, সমকাল।